প্রোগ্রেস মোটরস ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান গণমাধ্যমকে বলেন, গত জুলাই থেকে একটি গাড়িও বিক্রি হয়নি। বাজার সংশ্লিষ্টদের দাবি, দেশের সামগ্রিক পরিস্থিতিতে দামি গাড়ি বিক্রি অনুকূল নয়। চলমান অর্থনৈতিক মন্দা ও আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশে গত জুলাই থেকে বিলাসবহুল সেডান ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের বিক্রি প্রায় শূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের দাবি, গত 5 আগস্ট থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের আগে প্রতি মাসে 800 মতো গাড়ি বিক্রি হতো, এখন বিক্রি কমেছে 95%। এই দাবির পক্ষে বিশ্বাসযোগ্য তথ্য না থাকলেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে প্রায় 734টি এসইউভি নিবন্ধিত হয়েছে। বিআরটিএ সাধারণ গাড়ি হিসেবে সেডান গাড়ি পণ্য গণ্য করায় অন্যান্য দাবি গাড়ি নিবন্ধনের বিষয়ে আলাদা পরিসংখ্যান নেই। এছাড়াও নতুন গাড়ি নিবন্ধনে দেরি করা ব্যক্তিরা এসব পরিসংখ্যান বাদ পড়েন। প্রোগ্রেস মোটরস ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরত খান গণমাধ্যমকে বলেন, গত জুলাই থেকে একটি গাড়িও বিক্রি হয়নি। রাজনৈতিক পালাবদল ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠানটির তেজগাঁও বিক্রয় কেন্দ্রে কোনো ক্রেতা আসেনি উল্লেখ করে তিনি আরও বলেন, গত জুলাই থেকে প্রায় 1 কোটি টাকা লোকসান হয়েছে। পরিচালন খরচ মেটাতে প্রতি মাসে অন্তত 6টি গাড়ি বিক্রি করতে হয় বলেও জানান তিনি। বৈদ্যুতিক গাড়ি পরিবেশ দূষণ না করলেও সম্প্রতি বিআরটিএ এসবের উপর কার্বন কর আরোপ করায় দামি গাড়ির সামগ্রিক বিক্রি আরও কমে গেছে বলে মনে করেন তিনি। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডিএজির ডিজাইন করা বিলাসবহুল গাড়ির একমাত্র পরিবেশক প্রোগ্রেস মোটরস 1 কোটি 69 লাখ টাকা থেকে 3 কোটি 99 লাখ টাকায় গাড়ি বিক্রি করে। সেই হিসাবে এসব গাড়ি শুধু বিত্তবানরাই কেনেন তিনি মনে করেন। চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি আসায় বিলাসবহুল পণ্যের পেছনে অনেকে এত টাকা খরচ করার অবস্থায় নেই। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস এক্সপোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি হাবিবুল্লাহ ডন গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি নিয়ে মানুষ শঙ্কিত। গত জুলাই থেকে বিলাসবহুল গাড়ির বিক্রি অনেক কমেছে। তার দৃষ্টিতে সম্ভাব্য ক্রেতারা গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভবিষ্যৎ নিয়ে ক্রেতারা আতঙ্কে আছেন বলে মন্তব্য করেন তিনি। টয়োটা ক্যামেরি ও টয়োটা ক্রাউনের মতো দামি গাড়ির পরিবর্তে ক্রেতারা টয়োটা এক্সিও ও টয়োটা করোলার মতো একটি কম দামের সেডান গাড়ি কিনছেন বলে জানান হাবিবুল্লাহ ডন। টয়োটার ল্যান্ড ক্রুজ পাজেরো হারিয়ার সিরিজের গাড়ি বিক্রি প্রায় শূন্যের কোটায়। বারভিডার সভাপতি আরও বলেন, আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার পাশাপাশি টাকার বিপরীতে ডলার দাম বেশি হওয়ায় দামি গাড়ি আরও দাম বেড়েছে, ফলে গত 2 মাসে এসব গাড়ির দাম 3 থেকে 4 লাখ টাকা বেড়েছে। হাবিবুল্লাহ ডনের ভাষ্য, এটি সুখবর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে, আগামীতে ক্রেতারা শোরুমে আসতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। বিক্রি কমে যাওয়ায় গাড়ি ব্যবসায়ীরা পরিচালন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন, তারা দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ে আশাবাদী, যেমনটা করোনা মহামারীর পর হয়েছিল। এইচএনএস অটোমোবাইলস হেড অব অপারেশন শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কেউ কল্পনা করেননি যে হঠাৎ করে বাজারে এতটা মন্দ দেখা দেবে। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দামি গাড়ি ক্রেতারা হয়তো তুলনামূলক কম দামের গাড়ি কিনবেন। গাড়ি কেনায় ঋণের উচ্চ সুদ হার গাড়ি বিক্রিকে নিরুৎসাহিত করতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, পর্যাপ্ত টাকার অভাবে কয়েকজন ডিলার চট্টগ্রাম বন্দর থেকে তাদের আমদানি করা গাড়ি খালাস করতে পারছেন না। মোটরস ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বিপু গণমাধ্যমকে বলেন, গত 2 বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির চাপে দেশে মানুষ হিমশিম খাচ্ছেন। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন বাজারে বিরূপ প্রভাব ফেলেছে। সম্ভাব্য ক্রেতারা আর্থিকভাবে সতর্ক থাকায় সামগ্রিক পরিস্থিতি দামি গাড়ি বিক্রির অনুকূল নয় বলে মন্তব্য করেন তিনি।